নমস্কার, আমরা ব্যাঙ্গালোরে বাঙালি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা কি দিন বলো তো? খুব ভালো দিন আজকে। আজকে হচ্ছে রথযাত্রা, রথযাত্রা শুরু হলো আজকে। হ্যাঁ, আমার কাছে ব্যাঙ্গালোরে পঞ্জিকা নেই। আজকাল তো গুগলেই সব দেখা যায়, আর টিভি তো আছেই, তো সেগুলোর থেকেই জানি আর কি। আগে আমার কলকাতাতে এক বৌদি আছে, তাকে আমি জিজ্ঞাসা করতাম, ফোন করতাম। বৌদি বেশ পঞ্জিকা দেখে দেখে ঘেঁটে ঘুঁটে বলে দিত। আজকাল আর বৌদিকে তেমন ফোন করা হয়ে ওঠে না, বৌদি একটু অসুস্থ হয়তো থাকে, তো আমি খুব একটা বেশি ডিস্টার্ব করি না। তো এই হচ্ছে কথা। আর আজকে হচ্ছে রথযাত্রা। তোমরা তো যারা বেঙ্গলে আছো তারা তো ভীষণ মজা করছো, সেটা তো আমি জানি। বেঙ্গলে যখন আমি ছোটোবেলায় থাকতাম তখনও একটা আলাদা থাকতো, মানে রথযাত্রা মানে যেতাম সন্ধ্যাবেলাতে, সেই রথযাত্রা মানে তো সেই পাঁপড় ভাজা, তারপরে লটকে, লটকে একটা ফল ছোট, ওটাকে কি বলে, লটকা, লটকা, আমরা কুচবিহারি ভাষায় লটকা বলতাম। তিনটে করে, কোনো সময় দুটো করে ভাগ থাকে, মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি না, টকটক, টকটক বেশি, মিষ্টি মিষ্টি কম। ছোটোবেলায় তো টকটা বেশি ভালো লাগতো, তো এখন যেমন মিষ্টিটা বেশি ভালো লাগে, তাও সেটা করে খাওয়া। ওই ফলটা আজকের দিনে খুব উঠতো, এটা মনে আছে। আর বিশেষ করে পাঁপড় ভাজা। আর বৃষ্টি হবেই, কিন্তু আজকে জানো, আজকেও ব্যাঙ্গালোরে না একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। হ্যাঁ, আসলে রথযাত্রা হলে বোধ হয় সব জায়গাতেই এরকম হয়, ঈশ্বরের মহিমা বা মানে যেটাই বলো, সব জায়গাতে এই নিয়মগুলো কিন্তু আমরা দেখি, এটা কাকতালীয়ভাবেই হয়ে যায়, তাই না? মানি আর না মানি এটা কিন্তু হবেই। যেমন জন্মাষ্টমীর দিন বৃষ্টি, এটাও কিন্তু মাস্ট হয়, কিন্তু এক ফোঁটা হলেও হবে কিন্তু, তাই না? তো সকালবেলা উঠে আজকে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করেছি। না, আমার ঘরে জগন্নাথ দেবের কোনো ফটো নেই, মানে মূর্তি বা ফটো কিছু নেই, তবু আর কি একটু মনের বিশ্বাসে, ভালো লাগা, মনের বিশ্বাস আর ভালো লাগা, কিছু একটা করলে তো ভালোই লাগে, তাই না? সেই ভালো লাগার থেকে ওটা মানে ঠাকুরঘরটা একটু মোটামুটি পরিষ্কার করলাম। পরিষ্কার করে তারপরে আজকে সারাদিন ঘরেই আছি, ঘরে আছি, বাইরে না, আমার কতগুলো ডগ আছে, ডগ মানে স্ট্রিট ডগ, তো ওরা খুব চিনে গেছে। তো একটা ডগ না কাঁদছে, কুঁ করে কাঁদছে, তো কেন কাঁদছে জানি না, ভাবলাম কি জানি খিদা লেগেছে নাকি, তো দুটো ডিম সিদ্ধ করে ওদেরকে খাইয়ে আসলাম, দুজনই ছিল, তো এমনিতে চারটে থাকে, তো এই দুজন একটু মেশে কম মানুষের সাথে, এই জন্য খাবার টাবার একটু কম পায়, তো দুটো ডিম সিদ্ধ দিয়ে ওদেরকে মানে করে ওদেরকে দিয়ে আসলাম। ওরা তো গরম খেতে পারে না, আবার ঠান্ডা করে দিতে হলো। হ্যাঁ, মানে কুকুর কিন্তু গরম খেতে পারে না, তো দিয়ে মনটা ভালো লাগলো। প্রত্যেক দিনে যেমন হোক আমাদের ঘরের থেকে কিছু দেওয়া হয়, কিন্তু আজকে ওই কান্নাটা শোনার পরে থেকে মানে একটু কেমন লাগছিল। তো যাই হোক, দিয়ে তারপর চলে আসলাম, চলে এসে তারপরে স্নান করেছি, স্নান তো সকালেই করেছি, তো আরেকবার হাত মুখ ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এক প্রস্থ চা, চা ভালোবাসি, এক প্রস্থ চা খেয়ে নিলাম। আবার ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে, তারপরে ভাবলাম যে আজকে কী বানাই, তো না ঠাকুরকে ভোগ দিচ্ছি না, এমনি স্পেশাল কিছু করছি না, কিন্তু আমরা কী খাই এটা ভাবলাম। তারপরে ভাবলাম যে আজকে যদি রথযাত্রা, তাহলে প্রত্যেক দিন আমিষ 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 না, এমনিতে ডেইলি আমিষ আমাদের বাড়িতে থাকে না, কিন্তু তাও আজকে না হয় একটু নিরামিষই খাই। আচ্ছা, দেখলাম ঘরে কী আছে, কী আছে ঘরে, কী আছে, হ্যাঁ মুগ ডাল আছে, তারপর গোবিন্দভোগ চাল আছে, তো ভাবলাম যে তাহলে খিচুড়ি হয়ে যাক। হ্যাঁ, খিচুড়ি, খিচুড়ি বানিয়েছি আজকে, খিচুড়ি খুব সিম্পলভাবেই বানিয়েছি। এমনিতে তো তোমরা জানো যে আমি বয়েলটাই বেশি খাই, তবে হ্যাঁ ডেইলি কিন্তু বয়েল খাই না, ডেইলি কিন্তু বয়েল খাই না, কিন্তু বয়েলটাই বেশি খাই। আসলে তোমরা তো দেখো যে আমি বেশ মোটাও আছি, তাই না?
তো আমার এমনিতেও কিন্তু করা উচিত, এগুলো করা উচিত আমার। তো যাই হোক, খিচুড়িটা অল্প মানে সিম্পলভাবে, খুব সিম্পলভাবে, খালি খিচুড়িতে মানে কিছু দেইনি, জাস্ট চাল আর ডাল আর বাকি যেগুলো মশলাপাতি দেওয়ার দরকার, আদা হেনা তেনা, ওই সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম। আর শেষে একটুখানি ঘি তো দিতেই হয়, তো দু চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছি হয়ে যাওয়ার পরে। তো আর ভাবলাম যে সাথে কী করি, তরি তরকারি আছে, সব কিছুই আছে, বেগুন ভাজা করবো নাকি ভাবলাম। তারপরে ভাবলাম থাক বাবা, একদিনে এত বেশি তেল খাওয়া উচিত না, বেগুন ছিল ঘরে, ভাজা খাওয়ার বেগুন, বড় বড় যেগুলো ভাজা খাওয়ার বেগুন, মানে ভর্তা খাওয়ার, সেটাকেই ভাজা খেলে ভালো লাগে। না, তোমাদের বেঙ্গলে যেটা মানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যেটা ডান্টিওয়ালা বেগুন খাও, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না, আমি দেখিনি, অ্যাটলিস্ট আমি দেখিনি। তো যাই হোক, ভর্তা খাওয়ার বেগুনটা, যে মোটা মোটা বড় বড় বেগুনি রঙের, সেগুলো ছিল ঘরে, সেগুলো আছে, কিন্তু ভালো, আমি একদিনে এত ভাজা খাওয়ার দরকার নেই। তো সে যেন কী করে পেলাম, ওই ছোটো ছোটো আলুগুলো ছিল বিগ বাস্কেট থেকে এনেছিলাম হাফ কিলো, তা ওটা দিয়ে, মটরশুঁটি ঘরে আছে তো ওই ওটা দিয়ে একটা আলুর দমের মতন বলতে পারো, মানে মটর দিয়ে আলুর তরকারি বা আলুর দম, আচ্ছা ওরকম একটা বানিয়েছি। ওটা খুব বেশি মশলাপাতি দেই নি, কিন্তু আমার আন্দাজে মশলা তো আজকে হচ্ছে, তেল মশলা তো হচ্ছে। আচ্ছা, তারপর ভাবলাম যে আর কি করি, করতে ইচ্ছা করছে না, আবার ভাবছি খিচুড়ি তো প্রত্যেকদিন করি না, তাহলে কি করা যায়। দেখলাম যে না, ঘরে আর কিছুই নেই, খালি টমেটোই আছে, তো টমেটোর চাটনি যে করবো, সঙ্গে খেজুর নতুন প্যাকেট খুলতে হবে, সেটা আবার ওপরের তাকে রাখা, সেটা পাড়তে হবে। তো আর এদিক দিয়ে আছে কিশমিশ, আর অল্প কাজু আছে, ভালো কালো কিশমিশগুলো আছে, আর বাকি কিছু নেই। না, আমসত্ত্ব আমার ঘরে থাকে না, কোনো সময় থাকে না, আমি জানি এই টমেটোর চাটনিতে আমসত্ত্বটা তোমরা খাও, আলু বোকরা ওগুলোও নেই। তো ঠিক আছে, খালি টমেটো দিয়ে কি আমরা খাই না। তো ফ্রিজের থেকে বার করলাম পাটালি গুড়টা, পাটালি গুড় তো আমি অনলাইন কলকাতা থেকে এনে রেখেছিলাম, সেই স্টোর করে মানে স্টোর করা আছে, খেয়ে দিয়ে তারপরে মানে স্টোর করা আছে, তো সেইটা বার করলাম। বার করে তারপর ওই টমেটোর চাটনি বানিয়ে ফেললাম, টমেটোর চাটনি খেজুর গুড় দিয়েছি, আর নামানোর পরে খেজুর গুড়টা মিক্স করে দিয়েছি, আর মধু দিয়েছি অল্প, চিনি দেইনি, চিনিটা কিন্তু ঠিক অ্যাভয়েড করে গেলাম। এই চলো তোমাদেরকে দেখাই কেমন রান্নাটা করলাম। এই যে দেখো, খিচুড়ি প্রেশার কুকারে করেছি, এই যে চাটনি, আর এই যে আমার আলুর দম, আলুর দম বা আলুর তরকারি যেটাই বলো, মটরশুঁটি দিয়ে এটা এই আজকে করেছি। তো এই হয়েছে, রান্না হয়ে গেছে। তো এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলে তারপরে কি করব, খেয়ে নেব, আর কি করে লোকে, তো খেয়ে নেব তাহলে। হ্যাঁ, খেয়ে নেব বলতে বলতে খেতে ইচ্ছা করছে, তাহলে তাহলে যাই, খেতে যাই অবশ্যই তোমাদের পারমিশনের সাথে। ঠিক আছে, তাহলে একটা লাইক দিও আর আমার সাথে থেকো, যদি ব্লগটা ভালো লাগে, কেমন, আমার কিন্তু তোমাদেরকে খুব ভালো লাগে, তো তোমার মানে তোমাদের যদি আমাকে ভালো লাগে, তাহলে একটা লাইক আমি ডিজার্ভ করি, তাই না। তাহলে আমি খেতে যাচ্ছি, আর তোমরা মা যতক্ষণ পর্যন্ত নতুন একটা ব্লগ নিয়ে না আসছি, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে কিন্তু। হ্যাঁ, আর সবাই খুব আনন্দে থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, তাহলে যাই।